কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস, খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন। যেটা শোনে না সেটা শুনে কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমাদের মনের যত জ্বালা, যন্ত্রণা, আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, মাজারে যে পিসাই বুজুরের কাছে? চাইতে হবে মুসলমান একজনের কাছে, চিল্লায় বলো তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে থে, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিরা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব, হুইজ ইজ ইউর লর্ড, তোমার রব কে? আমাদের রব ওমা দিন, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম, ইসলাম আমার ধর্ম। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফু মান হাযা রাজুল, এই লোকটারে কি তুমি চিনো? আমরা কি বলবো? বালা, অবশ্যই আমরা চিনি।